ইদানিং তোমার শহরে কোনো এক মায়াবতীর আনাগোনা। শুনেছি সে নাকি খুব আধুনিক, কড়াকড়ি পারফিউম মাখে, যা নাকি অন্য সব পুরুষের মাতাল হওয়ার কারণ। রূপে গুণে কোনো দিক থেকেই সে কম নয়। তুমি যেমনটা চাইতে ঠিক তেমন। এ বিষয়ে আমার জানাটা খুব যে আশ্চর্যজনক হবে এমনটাও নয়। এখন তো তোমার ভালো খারাপ সবটাই মানুষের মুখে মুখে। পান থেকে চুন খসলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে, হয়তো তেমনি কারো কানা খুশই আমার কানে এসে পৌঁছেছে। এখন তোমায় ভাগ্যবানের তকমাটা লাগানোই যায়। বলো, এই যে আমার মতো এক আটপৌরে অপ্রেমিকার থেকে মুক্তি পেতেই পেয়ে গেছো তোমার সাথে মানানসই এক মায়াবতীকে। হ্যাঁ, অবশ্যই সে মায়াবতী, আমার মতো তো আর ব্যাকডেটেড নয়। আমার মধ্যে মায়াবতীর যে কোনো লক্ষণই ছিল না সে আমি বেশ ভালো করেই জানি। তাই তুমি যখন বলেছিলে তোমার সাথে আমার আর চলবে না, মিলছে না একদমই, তখন মাথা নিচু করে চুপ করে সরে এসেছি। ভালোবাসার মানুষকে কষ্ট দিতে আমি শিখিনি তোমার মতো, তাই আটকে রাখারও বৃথা চেষ্টা করিনি। আচ্ছা, সে কি খুব আহ্লাদী? কারণে অকারণে তুমি বিরক্ত করি? কখন কোন রঙের শার্ট পরলে ভালো মানাবে, বিকেলে পাঞ্জাবি নাকি টি শার্ট, কোন জুতোয় বেশি ফিটফাট লাগবে, সে কি বলে দেয় এসব? নাকি ব্যস্ততার অজুহাতে তোমরা দুজনেই ভীষণ ব্যস্ত, কি জানি। তবে লোকমুখে তোমার কথা শুনে বোঝাই যায় এই সেই তুমি নও যে সাধারণ তুমিকে দিয়েছিলাম আমার মন। দামি চাকুরি তোমার সবকিছু পরিবর্তনের সাথে পরিবর্তন করেছে বুকের ভেতরে থাকা মানুষটাকে। তাই তো একই বুকে অন্য কারো বাস। তোমার এই পরিবর্তনে আমার কোনো আফসোস নেই। বোকার মতো কি বলছে এইসব, আরে আমার তো কোনো অধিকারই নেই। অধিকার হারা হলেও খারাপ তোমার চাইব না কখন। এই যে মন দিয়েছিলাম তাই দিন শেষে আমিও চাইব, যে ভালো থাকার তাগিদে তুমি ছেড়েছ আমায়, সে ভালো থাকা যেন সারা জীবন তোমায় আষ্টে পৃষ্ঠে রাখে। তোমার সমস্ত অপূর্ণতা যেন তোমার সামনে মাথা নত করে পূর্ণতায় পরিণত হয়। লোকে বলে শূন্য পকেটে যে পাশে থাকে পূর্ণতায় সেই পাশে থাকার অধিকার রাখে। তাই আমার একটা প্রশ্ন থেকেই গেল, শূন্য পকেটে পাশে থাকার পরেও তোমার পূর্ণতায় আমার কোনো ঠাঁই হলো না কেন?